আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি মারিয়া আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ব্রয়লার মুরগি ভুনা করব ভেজে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ব্রয়লার মুরগি ভুনাটা করতে আমার কি কি উপকরণ লাগছে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচি, দারচিনি আর রসুনের কোয়া, সয়াবিন তেল, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। তো চলুন আমি কিভাবে ভেজে ব্রয়লার মুরগিটা রান্না করি তা দেখাচ্ছি। আমি একটু হলুদ আর লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে নিব। আর এখানে 1.5 কেজি পরিমাণে মুরগিটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটা ভেজে নিব। এটা আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে আমি মুরগিটাকে ভেজে নিব। এখন আমি এটা ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, ব্রয়লার মুরগিটা যদি আধা ঘন্টা মেখে রেখে দেওয়া হয় তাহলে রান্নাটা খুবই টেস্ট হয়। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব মুরগির মাংসটা। মিডিয়াম আঁচে বাটতে হবে খুবই সাবধানে। মাংসটা উল্টিয়ে দিব। মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগিটাকে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে এবং সাবধানে, কারণ তেলটা খুবই ছিটে আছে। এই অবস্থাতে বারবার একটু নেড়ে দিতে হবে যাতে মাংসটা চতুর্পাশ ভালোভাবে ভাজা হয়। ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করলে খুবই টেস্ট হয়, তাই ভাজাটা
খুবই সুন্দর করে ভাজতে হবে। আমি বারবার একটু নেড়ে দিচ্ছি যাতে করে মুরগির মাংসটা চতুর্দিকটা ভালোভাবে ভাজা হয়। ঠিক এভাবে মাংসটা ভেজে নিতে হবে। আমার এই মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। ঠিক এভাবেই সবগুলো মাংস ভেজে নিতে হবে। বাকি মাংসগুলো দিয়ে দিব এখন। একইভাবে এই মাংসগুলো ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি আলুটা ভেজে নিব। আসলে আলুটা আমার বাচ্চা খুবই পছন্দ করে, সেজন্য আমি আলুটা দিয়েছি। কেউ যদি চান তাহলে আলু না দিলেও চলবে। বাচ্চাদের খুবই আলু পছন্দ, আমার বাচ্চা সব কিছুতেই আলু খেতে চায়, তাই আমি একটু করে সব কিছুতেই আলু দিয়ে দেই। আলুটা ঠিক এভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা নামিয়ে ফেলবো। মাংস ভাজার তেলটাতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে 6টা বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল দিব, তার জন্য আমি আরও 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিব এলাচি, দারচিনি,
পরিমাণ মতো, দিয়ে দিব রসুনের কোয়াটা। আর আমি রসুনের কোয়াটা কেন দেই সেটা আপনাদেরকে কিন্তু আমি বলেছি, আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, সেই জন্য আমি রসুনের কোয়াটা দিই। এখানে একটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভাজা মাংসগুলো, সাথে ভেজে রাখা আলুগুলো। এখন মাংসটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিব। একটু ঢেকে দিব, ফোড়ন নেড়ে দিব। ভালোভাবে মাংসটা আর আলুটা কষিয়ে নিতে হবে। আবার একটু ঢেকে দিব। আবার একটু মাংসটা নেড়ে দিব, মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, কারণ পানিটা বেশি লাগবে না, কারণ মাংসটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আবার একটু ঢেকে দিব। দেখুন মাংসটাও হয়ে গিয়েছে। আমি এরকম মাখা মাখা ঝোলটা রাখবো, কারণ এটা একবারে খেতে খুবই ভালো লাগবে, সেজন্য আমি একটু মাখা মাখা ঝোলটা রেখেছি। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি বাটিতে করে
মাংসটা নিয়ে এসেছি, কত সুন্দর করে তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগির ভাজা মাংসের ভুনা। আর মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে, আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়, কালারটাও অনেক সুন্দর দেখতে দেখা যাচ্ছে। আসলে এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। অনেকেই ব্রয়লার মুরগিটা ততটা পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু ঠিক এভাবে রান্না করলে অবশ্যই খেতে টেস্ট লাগবে। ইনশাল্লাহ আপনারাও যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যান। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।